আসলে আমাদের ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য সুন্দর কিছু মুহূর্ত দরকার। আমাদের জীবনে ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য ভালো মুহূর্ত দরকার। তো আমি এসে ফেসবুকে মুনমুন মুখার্জির একটি কবিতা শুনলাম। কবিতাটি শুনে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হয় যে আমি সবসময় জাকিয়া হিসেবে আমার ফেসবুক ফ্রেন্ড, আমার যারা ভালোবাসার ফ্রেন্ড আছে তাদের সাথে আমি আজকে আমি মুনমুন মুখার্জির কবিতা দু চার লাইন শেয়ার করতে পারি। আর সবাইকে কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি কিন্তু কবিতা একদমই বলতে পারি না, কখনোই আমি জীবনে কোনোদিন কবিতা পাঠ করি নাই। তবে আজকে দু চার লাইন কবিতা মানে আমি বলবো, আমার কাছে মনে হয়েছে যে আমি একটু শেয়ার করি, যে দেখো আমি দু চার লাইন কবিতা আমার ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। মুনমুন মুখার্জির কবিতাটা, সো আমি বলছি, প্লিজ আমার ভুল হলে সবাই আমাকে ক্ষমা করবেন। আই এম নট প্রফেশনাল, ওকে, আই এম জাস্ট ট্রাই মাই লিটল বিট, দ্যাটস ইট। শুরু করছি। ধরো কাল তোমার পরীক্ষা, তুমি রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়াত্ম কণ্ঠে উঠে এসে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে নাকি আমাকে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, সবে ফিরেছ অফিস থেকে, ক্ষুধাত তৃষ্ণাত্ত পীড়িত, খাবার টেবিলে কিছুই তৈরি নেই, রান্নাঘর থেকে বেরিয়ে ঘরোয়াত্ম তোমার হাতটি ধরে বললাম, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনেই শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছ তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, স্ব স্ব ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে বললাম, ভালোবাসো? তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপরে তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না, হঠাৎ তোমার পথ দাঁড়িয়ে রোধ করে যদি এমন হঠাৎ পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দিবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে আমার কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দিবে নাকি জড়িয়ে ধরে তোমার গালের রক্তে আমার গালে লাগিয়ে হুঁশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যাচ্ছে, মুখে নেই রুচি, কথা বলার নেই অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকে যদি বলি ভালোবাসো, নাকি চুপ করে থাকবে তুমি, নাকি তোমার গরম শ্বাসে আমার শ্বাসে জড়িয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে, এমন সময় হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, তুমি কি কটাক্ষ করবে নাকি সুটকেস ফেলে রেখে মাথার চুলে হাত বুলিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? আমি চার লাইন পাঁচ লাইনই পারি, আর পারি না। তো সবাইকেই বলছি, যতই ব্যস্ততা থাকুক আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা উচিত, ভালোবাসার মানুষকে সময় দেওয়া উচিত। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে খুশি রাখেন, আপনি দুনিয়ার সকল ভালোবাসা আপনি পাবেন। সবাই বলে যে জান্নাতে গেলে সুখ পাওয়া যায়, আমি বলবো যে জান্নাতে গেলে তো সুখ পাওয়া যাবে, তবে আমার জান্নাত তো আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, তার বুকের মাঝখানটাই যে আমি ভালোবাসাটা খুঁজে পাই। সবার কাছে বলবো, যতই ব্যস্ততা থাকুন ভালোবাসার মানুষকে ভালোবাসুন, সময় দিন, খুশি রাখুন।